করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেন জার্মান ফেরত বাংলাদেশী শিক্ষার্থী ফয়সাল শেখ। জানালেন আইএডিসিআর এর তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসকে জয় করার কথা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হবারও পরামর্শ দেন এই তরুণ। দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার কথা জানান ফয়সাল শেখ। এদিকে ফয়সালের করোনা জয়কে দেশবাসীর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত বলে আখ্যা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় ফয়সাল পুরোপুরি সুস্থ জানিয়ে তাকে সামাজিকভাবে গ্রহণের আহ্বান জানানো হয়। আমাদের মাঝে আজকে ফয়সাল শেখকে নিয়ে আসা এটা কারণ হচ্ছিল যে সে কিন্তু সুস্থ হয়েছে এবং সেটার আইডিসিআর সেটা সার্টিফিকেট দিয়েছে, এবং কিন্তু সামাজিকভাবে কি সে স্বীকৃতি পেয়েছে? সামাজিকভাবে কিন্তু সে স্বীকৃতি পায়নি। সে সামাজিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু আজকে ফয়সাল শেখ এখানে নিয়ে আসা হয়েছে। ডাক্তাররা যে তাকে ফয়সাল শেখকে যে আজকে সুস্থ করে দিলেন, আই সেলুট ডাক্তারদেরকে। এই ডাক্তাররাই হচ্ছিল করোনার প্রকৃত মুক্তিযোদ্ধা। এর মাধ্যমে সারা দেশবাসীকে বুঝাতে চাই যে এই ভ্রান্ত ধারণা থেকে আমরা যেন এই মানুষগুলোকে দূরে সরিয়ে না দিই, এবং এইটা সে সম্পূর্ণ একটা নিরাপদ মানুষ। আমি আপনি যতখানিক নিরাপদ, ফয়সাল এখন ঠিক ততখানিক নিরাপদ।